তো আশরাফ গনি আফগানিস্তানের প্রেসিডেন্ট শেষ পর্যন্ত ইউএইতে পালিয়ে গেছেন। হ্যাঁ, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবর আজ নিশ্চিত করেছে। রাষ্ট্রদূত তিনি বলেছেন যে মানবিক কারণে দেশটি আশরাফ গনি এবং তার পরিবারকে তাদের দেশে আশ্রয় দিয়েছে। এদিকে আরেকটি খবর এসেছে যেটির উল্লেখ আপনি একটু আগেই করছিলেন, যেখানে তাজিকিস্তানে আফগান রাষ্ট্রদূত জাহির আকবর তিনি অভিযোগ করেছেন যে মিস্টার গানি রবিবার যখন দেশ ছাড়েন তখন তিনি সাথে করে $16,90,00,000 সঙ্গে নিয়ে পালিয়েছেন। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে আফগান দূতাবাসে এক সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন আশরাফ গানির দেশ থেকে পালিয়ে যাওয়া দেশ আর জাতির সাথে বিশ্বাসঘাতকতা। তিনি আরো বলেছেন যে সাবেক ডেপুটি প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেকে তাদের দূতাবাস আফগানিস্তানের অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দিচ্ছে।